আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পলিটেকনিক বন্ধু মহলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের উপবৃত্তি সংক্রান্ত একটি তথ্য নিয়ে ভিডিও বানিয়েছি। অলরেডি আমাদের মাঝে উপবৃত্তির বিষয়ে কিছু নোটিশ পেয়েছি, সেটাই আপনাদের মাধ্যমে উপস্থাপন করব। চলুন বন্ধুরা, এবার আমাদের মূল ভিডিওতে চলে যাই। প্রথম এবং তৃতীয় পর্বের সমাপনী পরীক্ষা রেজাল্টের ভিত্তিতে বর্তমানে দ্বিতীয় এবং চতুর্থ পর্বের অধ্যয়নরত যে সকল শিক্ষার্থীরা উপবৃত্তি পাওয়ার যোগ্য তাদের ডাটা সংযোজন বা সংশোধন করার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বে উপবৃত্তি পায়নি কিন্তু বর্তমানে রেজাল্ট ভালো করে উপবৃত্তি পাওয়ার যোগ্য হয়েছে এমন শিক্ষার্থীদের তথ্য নেওয়ার জন্য ইনস্টিটিউট থেকে নোটিশ পাবেন। যেসব শিক্ষার্থীর তথ্য সংশোধন করা প্রয়োজন তারা নোটিশ পাওয়ার পর নিজ নিজ তথ্য সংশোধন করতে পারবেন। যে সকল শিক্ষার্থীর তথ্য সংশোধন করা প্রয়োজন তারা নোটিশ পাওয়ার পর নিজ নিজ তথ্য সংশোধন করতে পারবেন। পূর্বে উপবৃত্তি পেয়েছেন কিন্তু সেমিস্টার ফাইনাল পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছেন তাদেরকে উপবৃত্তির তালিকা থেকে বাদ দেওয়া হবে। ষষ্ঠ এবং অষ্টম পর্বে শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল রেজাল্ট দেওয়ার পরে উপবৃত্তির নোটিশ দেওয়া হবে। নোটিশ পাওয়ার পরে তথ্য সংযোজন বা সংশোধন করতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন। যাদের উপবৃত্তি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে উপবৃত্তির বিষয়ে ছাত্রদের সাথে কথা বলতে পারেন। বর্তমানে নোটিশ দিয়েছে এটি যারা নতুন গত বছরে উপবৃত্তির টাকা পায় নাই তারা এবার নতুন অ্যাপ্লাই করে উপবৃত্তির টাকা পেতে পারে, আর যাদের রেজাল্টটি খারাপ হয়েছে তাদের উপবৃত্তির তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।